স্থিরতা আসলে আমি পছন্দ করি না, অলওয়েজ কাজ করে দর্শকদের মাঝে থাকতে চাই। আসলে অ্যাওয়ার্ড তো সবসময় ইন্সপায়ারিং, খুবই ভালো লাগে। আর কোভিডের পরে তো অনেকদিন আমরা মানে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছিল না, ইয়ে হচ্ছিল না, আবার স্টার্ট হয়েছে, খুব ভালো লাগছে। আর দর্শকদের জন্য তখন আরও বেশি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্টিং কাজ করার যে অনুপ্রেরণাটা জাগে সেটা অ্যাওয়ার্ড থেকেই আসে। আসলে খুবই ভালো লাগছে, আমি বললাম না অ্যাওয়ার্ড হচ্ছে ইন্সপায়ারিং সবসময়, সো খুব ভালো লাগে। এবং হার্ডওয়ার্ক করেই তো আজ আজকের দর্শকদের ভালোবাসা, এবং আল্লাহর রহমতে হার্ডওয়ার্ক, আমার হার্ডওয়ার্কের জন্য আমি এই জায়গায়। এবং আসলে কোভিডের জন্য আমরা একটু স্থির হয়েছিলাম, এবং স্থিরতা আসলে আমি পছন্দ করি না, অলওয়েজ কাজ করে দর্শকদের মাঝে থাকতে চাই। তো আবার যে অ্যাওয়ার্ডের নমিনেশন পেয়েছি ওটার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক সবার কাছে আমি আসলে কৃতজ্ঞ। অনেক ভালো ভালো কাজ আরও করতে চাই এবং মানুষের মাঝে বেঁচে থাকতে চাই এভাবেই। এখন আমি একটা শুট শুরু করেছি, সেটা হচ্ছে ময়ূরাক্ষী ফিল্মটা নিয়ে। ওটা হচ্ছে একটা হিরোইনের ক্যারেক্টার প্লে করছি আমি, খুবই, যেহেতু আমি নিজেও একজন হিরোইন, সো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, খুব বেশিও করা যাবে না, কমও করা যাবে না, এক্স্যাক্টলি যেটা রিয়ালিটি ওটার সঙ্গে আসলে মিলও থাকতে হবে, সুন্দরভাবে প্রেজেন্টও করতে হবে। যেমন আমি খুব হাইট ভয় পাই, তারপরেও আমার এরকম কিছু সিকোয়েন্স থাকবে যে অনেক উপর থেকে নিচ্ছে। আবার আমি স্মোকিং পছন্দ করি না, হয়তোবা আমাকে ওখানে স্মোক করতে দেখা যাবে। আরও এটা তো ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, আরও বেশ কিছু চ্যালেঞ্জিং ব্যাপার আছে, যেটা একটা আর্টিস্টের ক্যারেক্টার প্লে করছি ফার্স্ট টাইম। যেটা বিউটি সোপটা ওইটা আর এলিটের ওইটা, হ্যাঁ ভালো বিজ্ঞাপন দিয়ে, আমার ক্যারিয়ার শুরু কিন্তু বিজ্ঞাপন থেকে, সো বিজ্ঞাপনের জন্য আলাদা একটা সফট কর্নার থাকি সবসময়। ভালো বিজ্ঞাপন হলে, ভালো প্রোডাক্টের সেরকম কাজের অফার আসলে আরও বিজ্ঞাপন করবো ইনশাআল্লাহ। নিয়মিত তো কেউই এখন প্রযোজনা করতে পারছে না, সো অবশ্যই করবো। একটা স্ক্রিপ্টও ফাইনাল করে রেখেছি, সেটা কোভিডের মধ্য থেকে, এখন স্টার্ট করব। বেশ কিছু কাজ আছে, ওগুলো শেষ করে আমার কাজটাও করব, মানে আমার প্রোডাকশনের কাজটাও শুরু করব। খুব ভালো লাগছে, আমি আমার মনে হয় যে আমার ফুল ফ্যামিলি তো অস্ট্রেলিয়াতে আছে, বাট সবাই আসলে ফ্যামিলি, মানে যেখানে আমি কাজ করি আমার কাজের জায়গাটাও আমার একটা ফ্যামিলি। আমি প্রথম থেকেই বুঝতাম, বাট এখন আরও বেশি ফিল করি কোভিডের পরে, সো ফ্যামিলির মধ্যে ফিরে আসতে সবসময় ভালো লাগে, আর কাজ ছাড়া আমি আসলে ভাবতে পারি না। শুট শুরু হয়ে গেছে, আবার কাজ চলছে, বললাম না খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, একটা আমি নিজে একটা হিরোইন হয়ে আরেকজন হিরোইনের ক্যারেক্টার প্লে করা খুব, এবং তার সম্মান রেখে, এবং তার ক্রাইসিস, তার ভালো খারাপ সব কিছু মিলে, মানুষ মাত্রই তো অনেক কিছু থাকে, সো এটা একটু চ্যালেঞ্জের মতো একটা ব্যাপার। আমি যেন কাউকে ছোট না করি, এবং দর্শকদের কাছেও যেন খুব ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করতে পারি। ভালো একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অনেকে বলে যে চলচ্চিত্রের অবস্থা ভালো না, সো যখন ভালো হবে তখন আমি আসব। সো আমি বলবো যে চলচ্চিত্রটা যে একটা ইন্ডাস্ট্রি, এবং সেটা বাঁচাবার জন্য আমরা যারা ফাইটার, আমি তো ক্ষুদ্র ছোট একটা মানুষ, আরও যারা আছেন তাদের জন্য আমার অনেক অনেক রেসপেক্ট এবং ভালোবাসা, এবং সঙ্গে আমার জন্য যে আমরা খারাপ সময়ে ফাইট করে করে এই জায়গায় নিয়ে আসছি, এবং যারা অপেক্ষা করছে যে ভালো সময় আসবে তারপর কাজ করবে, ওদেরকে আমি বলবো যে এখনই আসেন, ভালো সময়ের অপেক্ষা, ভালো খারাপ মিলিয়েই সব কিছু। সবাইকে বলবো যে আপনারা যেমন আমাকে সবসময় ভালোবাসছেন, আজকের এই জায়গায় নিয়ে এসছেন, সবসময় ভালোবাসবেন, এবং আমার কাজের সঙ্গে থাকবেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্মের ইন্ডাস্ট্রির সঙ্গে থাকবেন, এবং একটু পজিটিভ ভাইবটা বেশি রাখবেন। পজিটিভিটি দিয়ে আসলে অনেক কিছু জয় করা যায়, নেগেটিভ মাইন্ড সব কিছু ধ্বংস করে দেয়। তো আমার রিকোয়েস্ট, সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পজিটিভ থাকবেন। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে।
বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। SATV সাথে আছি সবসময়।